উত্তর ভিটামারিয়া নূরজাহান মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাস থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম। আমি বিপ্লব চন্দ্র, সহকারী শিক্ষক উত্তর ভিটামারিয়া নূরজাহান মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো গত ক্লাসে ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের অষ্টম অধ্যায় তথ্য উপাত্ত অধ্যায়ের উপরে একটি পাঠ নিয়ে এসেছি। তো গত ক্লাসে আমি তোমাদের তথ্য উপাত্ত, বিন্যস্ত অবিন্যস্ত উপাত্ত এবং গড় সম্পর্কে ধারণা দিয়েছিলাম। আজকে আমাদের পাঠের বিষয় হলো মধ্যক, প্রচুরক এবং এ সংক্রান্ত সমস্যা। তো এই পাঠ শেষে তোমরা অবিন্যস্ত উপাত্ত থেকে মধ্যক নির্ণয় করতে পারবে, অবিন্যস্ত উপাত্ত থেকে প্রচুরক নির্ণয় করতে পারবে, কখন গড়, মধ্যক এবং প্রচুরক বের করতে হয় তা শনাক্ত করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, যে মনে করো রুমানাদের আম বাগানে যতগুলো আম গাছ আছে সেখান থেকে 320টি আম পাড়া হলো। এখন রুমানা কি করলো, সে আমগুলোকে পাঁচটি আলাদা আলাদা ঝুড়িতে রাখলো। তো সেখানে সমস্যা যেটা হয়েছে, ঝুড়িগুলো সমান মাপের নয় বিধায় সেখানে বিভিন্ন ঝুড়িতে বিভিন্ন সংখ্যক আম রাখা হয়েছে। যেমন প্রথম ঝুড়িতে 50, দ্বিতীয় ঝুড়িতে 40, তৃতীয় ঝুড়িতে 90, চতুর্থ ঝুড়িতে 40 এবং পঞ্চম ঝুড়িতে 100টি। তো এখানে বন্ধুরা, যদি এই বিভিন্ন ঝুড়িতে আমের সংখ্যাগুলো আমরা গড় বের করি তাহলে কি দাঁড়াবে। যেহেতু টোটাল 320টি আম পাড়া হয়েছিল, তাহলে এই সংখ্যাগুলোর আমের সংখ্যাগুলোর যোগফল হলো 320। তাহলে 320কে আমরা জানি, বিগত ক্লাসে আমরা গড় শিখেছিলাম, গড় মানে হলো উপাত্ত সমূহের যোগফল ভাগ উপাত্ত সমূহের সংখ্যা। তাহলে এখানে উপাত্ত সমূহের সংখ্যা 1, 2, 3, 4, 5 বা ঝুড়ির সংখ্যা 5, অতএব আমরা 5 দিয়ে ভাগ দিব। তাহলে কত আসে তোমরা আমার সাথে ভাগটা করতে পারো, 64। প্রতি ঝুড়িতে আম আছে 64টি। কিন্তু শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো, এখান থেকে আমরা যে গড় মানটা পেয়েছি সেটা থেকে কিন্তু আমরা আসলে বাস্তবতার সাথে কিন্তু তেমন একটা মিল নেই এখানে, দেখো। ঠিক আছে, এখানে কোন ঝুড়িতেই এই 64টি আম নেই, যদিও এটা একটা গড় মান। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি, এক্ষেত্রে অন্য একটা উপায় আমরা অবলম্বন করতে পারি। যেমন এখানে যদি তোমার এই সংখ্যাগুলোকে আমরা মানের ক্রম অনুসারে সাজাই ঊর্ধ্বক্রমে, যেমন মনে করো মানের ক্রমানুসারে সাজিয়ে সাজিয়ে পাই সবচেয়ে ছোট সংখ্যা 40, তারপরে 40, 50, 90, 100। লক্ষ্য করো তোমরা। তো এখন এখানে যে মধ্যবর্তী মান কত আছে, মাঝখানের উপাত্তটা কত আছে, 50। ঠিক আছে, এটা হলো মাঝামাঝি যে উপাত্তটা আছে। এবং দেখো উভয় দিকে সমান সংখ্যক উপাত্ত রয়েছে, ডান পাশেও দুইটা উপাত্ত আছে এবং বাম পাশেও দুইটা উপাত্ত আছে। তাহলে এই যে 50 যে মানটা আছে এটাকেই মধ্যক বলা হয়ে থাকে। তাহলে আমরা কি বলতে পারি, যে মধ্যক হলো কোনো তথ্য সারির মধ্যবর্তী মান। তাহলে এখন আমরা যে মধ্যকটা এখানে পেলাম 50, দেখো এর সাথে কিন্তু বাস্তবের অনেকটাই মিল আছে, যে এখানে 50 একটা একটা ঝুড়িতে আমের সংখ্যা আছে 50। অতএব আমরা যে যখন দেখব যে প্রাপ্ত উপাত্তের সাথে বাস্তবতার গড় মানের বাস্তবতার মিল নেই, তখন আমরা যে আরো ভালো ধারণা পাওয়ার জন্য মানে মধ্যক নির্ণয় করতে পারি। তো এখন মধ্যক মানে বুঝলাম আমরা মধ্যবর্তী মান। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমরা লক্ষ্য করো যে আমরা জানলাম যে মধ্যক হলো কোনো তথ্য সারির মধ্যমান, এবং এখানে আমরা সেটা দেখিয়েছি। এখন এখানে আমরা যদি লক্ষ্য করি যে রুমানা 5টি ঝুড়িতে আম রেখেছিল, তো এই যে 5 সংখ্যাটা এটা বিজোড়, তো সেজন্য আমি এখানে লিখেছি উপাত্ত সংখ্যা বিজোড় মানে 5। অর্থাৎ উপাত্ত সংখ্যা বিজোড় হলে আমরা মধ্যকে একটা একটা সূত্র প্রয়োগ করতে পারি, সূত্র প্রয়োগের সাহায্যে আমরা সমাধান করতে পারবো। তো এখানে লক্ষ্য করো যে সূত্রটা হলো মধ্যক ইকল উপাত্ত সমূহের সংখ্যা যোগ 1/2 মানে ভাগ 2 তম পদ। মানে তুমি সূত্র প্রয়োগ করে যে সংখ্যাটা আসবে সেটা কিন্তু মধ্যক না, ঠিক আছে, অত তম পদ,
যদি আমরা এটাকে ক্রমিক অনুসারে সাজাই, যেমন ক্রমিক অনুসারে সাজালে ক্রমিক নং ক্রনং এখানে যে আমের সংখ্যা এক দুই তিন চার পাঁচ যদি এভাবে সাজাই তাহলে যেমন চল্লিশ চল্লিশ পঞ্চাশ নব্বই একশো। এখন সূত্র যদি প্রয়োগ করি তাহলে উপাত্ত সংখ্যার সংখ্যা ছিল কয়টা, এক দুই তিন চার পাঁচ, যেটা বিজোড়, পাঁচ যোগ এক দুই তম পদ ইকুয়াল ইকুয়াল তিন তম পদ। তাহলে এখানে তিনতম পদ কত আছে, তিনতম পদ পঞ্চাশ, অর্থাৎ মধ্য পঞ্চাশ, যেটা আমরা আগেও পেয়েছিলাম যে মধ্যবর্তী মান ধরে যেটা পেয়েছিলাম সেটা। তো এই হলো যদি উপাত্ত সংখ্যা বিজোড় হয় তাহলে আমরা কিভাবে মধ্যক নির্ণয় করব। এখন যদি উপাত্ত সংখ্যা জোড় হয় যেমন রোমানা যদি আমগুলো পাঁচটি ঝুড়িতে না রেখে ছয়টি ঝুড়িতে রাখতো এবং সংখ্যাটা যদি এমন হতো চল্লিশ চল্লিশ পঞ্চাশ পঞ্চাশ ষাট চল্লিশ চল্লিশ পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ একশো চল্লিশ পঞ্চাশ তাহলে এখানেও যদি আমরা ছয়টা ঝুড়িতে যদি আম রাখা হয় এখানেও তিনশো বিশটি আম রয়েছে। তো এখন এখানে তত্ত্ব সংখ্যা জোড় মানে ছয়টি, তাহলে প্রশ্ন হলো এখন এখানে কি আমরা মধ্যক নির্ণয় করতে পারবো না? হ্যাঁ অবশ্যই পারবো। তো সেক্ষেত্রে আমাদের একটু ভিন্ন প্রক্রিয়া অবলম্বন করতে হবে। তো সেখানে আমরা আরেকটা সূত্র লিখতে পারি, মধ্যক ইকুয়াল মধ্যবর্তী সংখ্যা দুইটির যোগফল ভাগ দুই। শিক্ষার্থী বন্ধুরা তোমরা আরেকটা জিনিস লক্ষ্য করো, এখানে এখানে কিন্তু আমরা প্রতিবার উপাত্তগুলোকে অবশ্যই মানের মানে বিন্যস্ত করে নেব, মানের ঊর্ধ্বক্রম কিংবা অধঃক্রমে সাজিয়ে নেব, এলোমেলো উপাত্ত থেকে কিন্তু আমরা মধ্যক নির্ণয় করতে পারবো না। তো মধ্যবর্তী সংখ্যা এখানে কি আছে দেখো তো, সবচেয়ে মাঝখানে এখানে দুটি, এখানে ডান পাশে দুটি বাম পাশে দুটি বাদ দিলে মধ্যবর্তী সংখ্যা থাকে এটা, ঠিক আছে, মানে চল্লিশ এবং পঞ্চাশ। তাহলে চল্লিশ এবং পঞ্চাশ যদি আমরা যোগ করি এবং দুই দিয়ে যদি ভাগ করি কত হবে, তাহলে নব্বই ভাগ দুই ইকল পঁয়তাল্লিশ। হ্যাঁ এই পঁয়তাল্লিশই কিন্তু এখানে মধ্যক, এটাই কিন্তু তখন অ্যান্সার হবে মধ্যক, ঠিক আছে। তো আমরা যদি উপাত্ত সংখ্যা জোড় কিংবা বিজোড় হয় তাহলে আমরা এই সূত্রের সাহায্যে এই দুটি সূত্রের সাহায্যে আমরা এটা সমাধান করতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা তো আমরা এতক্ষণ মধ্যক নির্ণয় দেখলাম এবং এর প্রেক্ষিতে আমরা বলতে পারি যে কোনো তথ্য সারিকে মানের ঊর্ধ্বক্রমে কিংবা অধঃক্রমে সাজালে মধ্যবর্তী যে মান পাওয়া যায় সেটাই হলো মধ্যক। তো এবারে আমরা যে রোমানা তাদের আম বাগান থেকে তিনশো বিশটি আম পেরেছিল, এখন রোমানা যদি আমগুলোকে এগারোটি ঝুড়িতে রাখে তাহলে মনে করো যে ধরে নাও যে এভাবে সে এখন এগারোটি ঝুড়িতে রেখেছে, প্রথম ঝুড়িতে পঁচিশ দ্বিতীয় ঝুড়িতে তিরিশ এভাবে পর্যায়ক্রমে পঁয়ত্রিশ পঁচিশ চল্লিশ পনেরো বিশ তিরিশ পঁচিশ পঁয়ত্রিশ এবং চল্লিশ এভাবে সে আমগুলো বিভিন্ন ঝুড়িতে রাখলো। এখন কোনো আমের সংখ্যা আছে কিনা এখানে যেটা সর্বাধিক বা অনেকগুলো ঝুড়িতে রয়েছে এভাবে যদি প্রশ্ন করা হয় তাহলে আমরা কি করতে পারি, তখন এক্ষেত্রে আমরা তথ্য সারিকে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে পারি, সাজিয়ে নিতে পারি, মানের ঊর্ধ্বক্রমে যদি এটাকে সাজাই তাহলে কি দাঁড়ায় দেখো, এখানে সর্বনিম্ন সংখ্যা রয়েছে পনেরো, তারপরে আছে বিশ, এটা বিশ, তারপরে পঁচিশ, পঁচিশ এখানে একটা আছে দুইটা তিনটা পঁচিশ, তারপরে আছে তিরিশ, তিরিশও দুইটা আছে এখানে একটা, তারপরে পঁয়ত্রিশ
এখানে 35 নেক্সট তোমার আরো একটা 35 আছে 35 এর পরে 40 রয়েছে দুইটা বেশ দুইটা তাহলে তোমার হলো তো শিক্ষার্থী বন্ধুরা এখানে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে আমরা সাজানোর পরে তথ্য সারি এভাবে পেলাম তো এখান থেকে কিন্তু আমরা খুব সহজেই ধারণা লাভ করতে পারতেছি যে তথ্য সারিতে কোন সংখ্যা সর্বাধিক বার আছে মানে কোন সংখ্যা কতবার আছে তোমার শুরু থেকে যদি আমরা পর্যবেক্ষণ করি 15 আছে একবার 20 একবার 25 আছে তিনবার 30 দুইবার 35 দুইবার এবং 40 দুইবার ঠিক আছে তো এখানে যদি প্রশ্ন করা হয় যে কোন সংখ্যাটি সবচেয়ে বেশি বার আছে তো আমরা সহজেই তোমরা অ্যানসার দিতে পারবে যে 25 সংখ্যাটি সবচেয়ে বেশি বার আছে তার মানে এখানে এই 25 হলো প্রচুরক তাহলে বিষয়টা নিশ্চয়ই তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে যে তাহলে প্রচুরক নির্ণয় করতে হলে অবশ্যই আমাদের তথ্য সারিকে বিন্যস্ত করতে হবে বিন্যস্ত করার পরে সেখান থেকে তুমি দেখবে যে তথ্য সারিতে কোন মানটা সর্বাধিক বার রয়েছে যে মানটা সর্বাধিক বার থাকবে সেটাই তোমাদের নির্ণীত প্রচুরক তো এই হলো মোটামুটি আমাদের মধ্য প্রচুরক এবং এই সংক্রান্ত সমস্যা তো শিক্ষার্থী বন্ধুরা এভাবে আমরা বিভিন্ন উপাত্ত থেকে বিভিন্ন তথ্য জানার জন্য গড় মধ্যক এবং প্রচুরক বের করতে পারি যেমন শুরুতে আমরা দেখেছিলাম যে গড় হলো কোনো সংখ্যার সাধারণ মান দেন প্রচুরক হলো মধ্যক হলো কোনো তথ্য সারির মধ্যবর্তী মান যেটা থেকে আমরা মানে অনেকাংশে মানে তোমার ভালো ধারণা পেতে পারি যখন গড় থেকে কোনো সুস্পষ্ট ধারণা না আসে তখন আমরা প্রচুরক নির্ণয় করি এবং মধ্যক নির্ণয় করি এবং আমরা কোনো তথ্য সারিতে কতগুলো মান রয়েছে সেটা জানার জন্য আমরা প্রচুরক নির্ণয় করে থাকি তো শিক্ষার্থী বন্ধুরা আজকের পাঠের আলোকে আমি তোমাদের একটা বাড়ির কাজ দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে সবাই তুলে নেবে এবং বাসায় এটা যত্ন সহকারে সমাধান করার চেষ্টা করবে তো বাড়ির কাজটা আছে এখানে ষষ্ঠ শ্রেণীর 20 জন ছাত্রের গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর নিম্নরূপ এখানে 20 জন ছাত্রের গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর যথাক্রমে দেওয়া আছে তোমরা এই উপাত্তগুলো কিংবা নম্বরগুলোর বা এখানে নম্বরগুলোর বলতে পারি আমরা নম্বরগুলোর মধ্যক ও প্রচুরক নির্ণয় করবে ঠিক আছে তো শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সরকারি নিয়ম মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকবে সবাইকে ধন্যবাদ।